পারে, কিন্তু বোতলে খায় ওদের জীবন। বোতলে দুলেও কিচ্ছু হয় না, কিন্তু তোমরা কিনলেও ধুয়ে নিলেও বাচ্চাদেরকে দেবে। বন্ধুরা, আমার মেয়ে আপনাদেরকে কি বোঝাতে চাইলো? ও বোঝাতে চাইলো যে আপনারা যে বোতলে অনেকদিন ধরে জল রেখে দিচ্ছেন, এই বোতলটা কিন্তু আপনাদের জন্য খুব ক্ষতিকারক। তাই বোতলে আপনারা যদি জলটা না খেয়ে গ্লাসে করে খাবেন, এবং বোতলে যদি না রেখে কোনো পাত্রে যদি মাটির কলসি বা স্টিলের বালতিতে যদি জলটা রাখেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর গ্লাসে বেশি করে জল খাওয়ার অভ্যাস করুন, এটাই কিন্তু আমার মেয়ে বোঝাতে চাইলো। বন্ধুরা, আজকে আমি একটা বিকালে সুন্দর একটা টিফিন আপনাদের সাথে তুলে ধরছি, সেটা হচ্ছে সানসয়া প্যাটিস। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ময়দা, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা, আর নিয়ে নিচ্ছি শুকনো সোয়াবিন, আর নিয়ে নিচ্ছি আমি অল্প পরিমাণ নুন, চিনি আর অল্প পরিমাণ তেল। এটাকে ভালো করে ময়দাতে মাখিয়ে নিচ্ছি। আমরা তেলটা মিশিয়ে নিলাম, এটাকে ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। সেদ্ধ করা সোয়াবিনটা আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলোকে আমরা এর মধ্যে মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, অল্প পরিমাণ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে বসিয়ে নিয়েছি আমি গরম করার জন্য, এর মধ্যে অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। এবারে ওই মেশানো জিনিসটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণ চিনি দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে। ময়দার লেচিটাকে নিয়ে আমরা ভালো করে গোল করে বেলে নিয়েছি। এবারে আমরা একটা একটা করে পুর করে নিচ্ছি। গোল করে বেলে আমরা এইভাবে পুর করে একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আপনারা এইভাবে গোল করে বেলে একটা বাটির সাহায্যে গোল গোল করে কেটে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে আমার কড়াইতে। এবারে আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমাদের সানসয়া প্যাটিস রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগে থাকে, প্লিজ আমাকে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দিয়ে আসি, আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।